মোহাম্মদ জাহিদুল ইসলাম সবুজ লিখেছেন, পাশের বাসা বিয়ের জন্য মেয়ে দেখতে এসে বরের পক্ষ আমাকে জিজ্ঞেস করলো মেয়েটি কেমন। আমার জানা মতো মেয়েটি খারাপ। এক্ষেত্রে আমার কি বলা উচিত দয়া করে জানাবেন। অবশ্যই আপনি যা জানেন সেটা তাদেরকে অবহিত করবেন এবং অবগত করবেন, কারণ এটি আমানত। তারা এখানে সম্পর্ক করতে যাচ্ছে, এখানকার কোনো ত্রুটি যদি আপনি লুকোবার চেষ্টা করেন এবং সেটা যদি আপনি তাদের কাছে গোপন রাখেন, তাহলে সেক্ষেত্রে তারা ক্ষতিগ্রস্ত হবে। অতএব এই ক্ষেত্রে অন্য দশটা বিষয়ের মতো না যে কারোর দোষ আমি লুকিয়ে রাখলাম, বরং এখানে দোষ জানা থাকলে সেই সত্য কথাটা তাদেরকে বলতে হবে। একান্ত বলতে না পারলে আপনি এড়িয়ে গেলেন, অন্য কারোর উপরে ফেললেন, কিন্তু আপনি অসত্য বলতে পারবেন না যে না মেয়েটা ভালো বা তার কোনো অসুবিধা নাই ইত্যাদি ইত্যাদি। তাহলে প্রথমত মিথ্যা কথা বলা হবে, দ্বিতীয়ত তারা প্রতারিত হবে আপনার কথা দ্বারা, সেটা একজন মুসলমানের জন্য কোনো অবস্থায় জায়েজ নাই। এরপরে রাবেল হোসেন রাবেল এআরডি থেকে আপনি লিখেছেন, নিজের স্ত্রীকে রক্ত দিলে ভবিষ্যতে কোনো সমস্যা হবে কিনা, ইসলাম শরীয়ত কি বলে? কোনো মানুষকে যদি আপনি রক্ত দেন প্রাপ্তবয়স্ক মানুষকে, তাহলে তার ফলে কিন্তু তার সাথে রক্তের সম্পর্ক সৃষ্টি হবে না। দুধ পান করার যেরকম রক্ত সম্পর্ক সৃষ্টি হয়, এখানে কিন্তু বিষয়টি সেরকম নয়। বিধায় আপনার এ ধরনের সিচুয়েশনে কোনো অসুবিধা নেই। যদি এই ভদ্রলোক তিনি যাকে রক্ত দিয়েছেন কোনো মেয়েকে, তাকে যদি তিনি বিয়ে করেন, তাহলে সেক্ষেত্রে অসুবিধা হবে না ইনশাআল্লাহ তাআলা। আনিক ইসলাম আপনি লিখেছেন, আমি এইচএসসি পরীক্ষা দিয়েছি, এখন আব্বা ভার্সিটিতে ভর্তি হতে বলছেন, কিন্তু আমি ইসলাম সম্পর্কে জানতে এবং আমার দৃষ্টি হেফাজতের জন্য জেনারেল লাইনে পড়তে চাইছি না। এখন আমার করণীয় কি? আমার জন্য নসিহা চাই। প্রথমত যে আপনার সুইচ করার কী কী অপশন আছে আমি জানি না, যে আপনি জেনারেল থেকে মাদ্রাসায় সুইচ করতে পারেন কি না, যদি আলিয়া মাদ্রাসায় সুইচ করতে পারেন এরকম কোনো সুযোগ, দুঃখিত আপনি এইচএসসি পরীক্ষা দিয়েছেন হ্যাঁ ইউনিভার্সিটিতে, তাহলে সেক্ষেত্রে আপনি দেশের বাইরে কোনো ইসলামিক কান্ট্রিতে বা কোনো ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন কিনা, যেখানে আপনি চোখের গুণাতে বেঁচে থাকতে পারবেন। সৌদি আরবে, মিশরে কোনো কোনো ইউনিভার্সিটি আছে, সেগুলোতে ভর্তি হতে পারেন, কিংবা আপনার এরকম কোনো পরিবেশ আপনি বের করার চেষ্টা করুন যেখানে আপনি চোখের জেনা থেকে বেঁচে পড়াশোনা অব্যাহত রাখতে পারেন। যেহেতু আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করা, এটা আপনার ফ্যামিলির জন্য, আপনার নিজের জন্য নানা কারণে প্রয়োজন, এবং বিশেষ করে এইচএসসি পর্যন্ত পড়ে ফেলেছেন, অতএব বাকিটা আপনি কন্টিনিউ করতে পারলে ভালো। বিধে আপনি সেই চেষ্টাটা অব্যাহত রাখুন। যদি সেরকম কোনো সুযোগ আপনার সামনে না থাকে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো আপনি একজন বিচক্ষণ বিদগ্ধ আলেমী দ্বীনের সাথে সাক্ষাৎ করে আপনি ফিজিক্যালি উপস্থিত হয়ে তার সাথে কথা বলে তারপর আপনি সামনের পথ আপনি নির্ধারণ করুন, আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করুন। এমনি সেলিম রেজা কাজল আপনি লিখেছেন, শুক্রবার জুমার খুতবার সময় অনেকেরই ঘুম ঘুম বা ঝিমুনি ভাব চলে আসে, তখন কি আবার রুজু করতে হবে? এই প্রশ্নটি অনেক কমন একটি প্রশ্ন, এবং জুমার খুতবার সময় সত্যি অনেকেরই ঝিমুনি চলে আসে। যদি জুমার খুতবার সময় আপনার ঝিমুনি চলে আসে, ঘুম ঘুম ভাব চলে আসে, তাহলে সেক্ষেত্রে প্রথমত দেখতে হবে যে আপনি কোনো কিছুর সাথে হেলান দিয়ে আছেন কিনা। যদি কোনো পিলার বা কোনো কিছুর সাথে দেয়াল কিছুর সাথে আপনি হেলান দিয়ে ঘুমোচ্ছেন, তাহলে সেক্ষেত্রে সেই দেয়াল বা পিলার যদি না থাকতো তাহলে আপনি পড়ে যেতেন। এরকম আপনি শরীর ছেড়ে দিয়ে যদি ঘুমিয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে উজু ভেঙে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আর যদি আপনি বসে বসে ঝিমাতে থাকেন এবং সেক্ষেত্রে আপনি ডান দিকে বাম দিকে আপনি কাত হয়ে বা আপনার নুয়ে পড়ে যাচ্ছেন, এরকম যদি হয় তাতেও আপনার উজু ভঙ্গ হবে না। তবে যদি এত ঘুম আসে যে আপনি একদম পড়েই যান ঘুমের চোটে, তাহলে সেক্ষেত্রে উজু ভেঙে যাবে। ধরুন আপনি সেজদা আসেন, সেজদা থেকে পড়েই গেলেন, আপনি আপনার ভারসাম্য হারিয়ে পরিপূর্ণ শরীর ছেড়ে দিয়ে আপনি ঘুমিয়ে পড়েছেন, অর্থাৎ গভীর ঘুম হয়েছে সোজা কথা, সেরকম ঘুম হলে উজু ভঙ্গ হয়ে যাবে। আর বসে বসে আপনি ঝিমাচ্ছেন, মাথা দুলছে এদিক সেদিক, তো এর কারণে কিন্তু উজু ভঙ্গ হবে না। এরপর রত্না সরকার আপনি লিখেছেন, আমার ছেলের বয়স 23 বছর, সে মারা গেছে, এখন কি তার আকিকা দেওয়া যাবে? প্রথমত মানুষ জীবদ্দার সাথে তার আকিকা দিতে হয়, মারা গেছে যেহেতু এখন আর আকিকা দেওয়ার প্রয়োজন নেই, বয়স বেশি হওয়ার পরও তার আকিকা দেওয়া যেতে পারে না। বিশাল আসলাম যে আকিকা নিজে দিয়েছেন, বয়স পরেও যদি আকিকা না দেওয়া হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আকিকা বড় হওয়ার পরও দেওয়া যায়।